শুরুটা করেছিলেন মোহাম্মদ শেজাদ একশো পঁচাশি রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে যেমন শুরু দরকার ছিল ঠিক তেমন ঝড়ো ব্যাটিং করেছেন এই আফগান উইকেট ব্যাটসম্যান পরে বাকি ছিল দায়িত্ব ব্যাটিং এ ম্যাচটা শেষ করে আসা ঠিক সেই কাজটাই করেছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম দায়িত্বশীলতার সঙ্গে পরিচয় দিয়েছেন নিজের আক্রমণাত্মক ব্যাটিং পারদর্শিতায় খেলেছেন পঁচাত্তর রানের অসাধারণ এক ইনিংস শেষ ওভারের আগে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত মুশফিকের ইনিংসে একশো পঁচাশি রানের বিশাল লক্ষ্য দুই বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছে চিটাগং ভাইকিংস ম্যাচের প্রথম ইনিংসে থিসারা পেরেরা ২৬ বলে চুহাত্তর রানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান টার্গেট দাঁড় করায় একশো চুরাশি রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে ভোরকে না গিয়ে ঠান্ডা মাথায় একচল্লিশ বলে পঁচাত্তর রানের টর্নেডো ইনিংস দলের জয় নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম আর এদিকে কুমিল্লা দলের পারফরম্যান্সে হতাশ কুমিল্লা দলের মালিক নাফিসা কামাল এবার বিপিএল এর শক্তিশালী দল গঠন করলেও প্রত্যাশা মাফিক পারফরমেন্স করতে পারছে না দলের খেলোয়াড়রা আজকে পর কামালের কণ্ঠে তিনি জানান আজকের ম্যাচটি অন্তত আমাদের জেতা উচিত ছিল আমরা চিটাগং এর চেয়েও দল হিসেবে অনেক শক্তিশালী সেই সাথে আজকে আমাদের দলে যোগ দিয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা সে আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে তারপরেও আমরা হেরে গেছি আমি চাইবো দলের ভেতর এখনও যেসব সমস্যা রয়েছে সেগুলো খুব দ্রুত কাটিয়ে উঠতে এবং জয়ের ধারায় ফিরতে খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ